السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين

এই আমল এই বিষয়ে বা আজকে যে নামাজটির কথা আলোচনা করব এই ব্যাপারে আমাদের বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তানের লোকদের ভিতরে তুলনামূলকভাবে খুব কমই আমল হয় আমাদের দেশে অনেক নফল নামাজ আদায়কারীর সংখ্যা অনেক বেশি অনেক বেশি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা বিশুদ্ধ হাদির দ্বারা প্রমাণিত কিন্তু আমলের মধ্যে তেমনটা নেই আসুন আমরা তারই ধারাবাহিকতা অর্থাৎ আজকে যে বিষয়ে আলোচনা করি সেটি হল যে তাহিয়াতেল মসজিদ নামাজ সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা বলবো তাহিয়া মসজিদ এটা এটা শরীয়তের গুরুত্ব গুরুত্বকে প্রথমে ভাইরা একদিন আমরা সবাই জানি যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি হাজরতে আবহা তাদের হতে বর্ণিত হাদিসটি ইমামে মুসলিম রহিম বর্ণনা করেছেন যে রসুল আল্লাহ আসলামের সাথ করেন যে আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার মসজিদ যেহেতু এটা আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা তাছাড়া মসজিদ এমন একটি পবিত্র স্থান যেখানে মোমেনগঞ্জ প্রতিদিন পাঁচবার আল্লাহর ইবাদতের জন্য একত্রিত হয় এবং এই মসজিদের যেহেতু এটা আল্লাহর প্রিয় জায়গা এবং একটা সম্মানিত স্থান এবং এই মসজিদের বড় মর্যাদা ইসলামে রয়েছে এই মসজিদের মাধ্যমেই এই মসজিদের মাধ্যমেই মানুষকে দিন শিখাবে দিনের চর্চা দিন প্রসার। এর মানে এটা হলো মূল শেল্টার তাই মসজিদ যেহেতু একটা সম্মান স্থান আল্লাহর প্রিয় স্থান তাই তার সম্মানার্থে যখনই মসজিদে প্রবেশ করবে ও যে দুই রেখাত নামাজ পড়ে নেয়া আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা আদাব বা শিষ্টাচার আছে মসজিদেরও কিছু নিয়ম নীতি কিছু শিষ্টাচার কিছু আদাব রয়েছে মসজিদের যে নিয়ম নীতি বা শিষ্টাচার যে সমস্ত যেগুলো আছে তার মধ্যে একটি শিষ্টাচার একটি হলো মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং প্রতি দূরত পাঠ করা তারপরে দোয়া পাঠ করে মসজিদে প্রবেশ করা তারপর আরেকটি আদবের ভিতরে বা মাসজিদের শিষ্টাচার সম থেকে একটি শিষ্টাচার হলো মসজিদে প্রবেশ করার পর যদি সেখানে কোনো ওয়াক্তি সন্ন্যত না থাকে তাহলে বসার পূর্বে দুই রেখা নামাজ আদায় করা যেটাকে তাহিয়াত মসজিদ বা মসজিদের সম্মানের যে নামাজটা পড়া হয় সেই নামাজটাকে তাহিয়তুল মসজিদ বলা হয় শরীয়তে এর একটা গুরুত্ব রয়েছে তাই আমরা সকলেই চেষ্টা করব যে যে এই মসজিদে যখনই আমরা প্রবেশ করি সাথে সাথে কি করব যদি ওয়াক্তি সন্ন্যত না থাকে তাহলে বসার পূর্বে দুই রকাত সন্নত পরেই বসার চেষ্টা করো দুই রাখাত নামাজ যেটা বলে দুই নম্বর হলো যে আল্লাহ সুলহান্লা আল্লাহর বান্দার যারা মসজিদকে আবাদ করেন তাদের প্রশংসা করেছেন করেন ইয়াজিদিল্লা আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ তারা কাউকে ভয় করে না তাহলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণাবলী হলো গুণাবলী সম্ভবত একটা গুণ হল যে তারা মসজিদকে আবাদ করে প্রিয় ভাইরা মসজিদের আবাদটা কিসের মাধ্যমে হবে মসজিদের আবাদ অবশ্যই এই ইবাদতের মাধ্যমে মসজিদকে আবাদ করা হবে তাই এটা মসজিদের আবাদ অবশ্যই কিসের দ্বারা হইতে হবে ইবাদতের মাধ্যমেই হবে আর সেই ইবাদত হলো এখানে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতেল মসজিদ হিসেবে দুই রেখা নামাজ আদায় করা হয় একটা জিনিস আমরা বুঝতে পারি দুনিয়ার একটা নিয়ম আছে কোনো মসজিদে গেলে কোনো জায়গায় গেলে সেখানে তার সেই মসজিদের সম্মানার্থে কিছু একটা কাজ করা লাগে যেমন কোথাও গেলে তাদের সম্মানে সালাম দিতে হয় তাদের সম্মানে যে একটা কিছু নিয়ম নীতি থাকে না শরীর সম্মত যে নিয়ম নীতিগুলো আছে ঠিক মসজিদে একটা আল্লাহর প্রিয় জায়গা সেখানে যখন কেউ প্রবেশ করবে তার নিয়ম নীতির একটি নীতি হলো যে বসার পরে অবশ্যই কী করা দুই রেখা নামাজ পড়ে বসা এখন আমাদেরকে দ্বিতীয় আরেকটি বিষয় জানা দরকার যে এই যে মসজিদে প্রবেশ করার পরে দুই রেখা নামাজ আমরা পরবর্তী নামাজটার বিধান কী উত্তর হলো যে এই নামাজটা হলো যে সুন্নতি মহাক তাকিৎপূর্ণ সুন্নতির একটি সুন্নত এখন অর্থাৎ কি যে কোনো মুসলমান যখন মসজিদে প্রবেশ করবে এবং সে যদি সেখানে গিয়ে বসতে চায় তাহলে সেই জন্য বসার পরে দুই রেখা নামাজ পড়ে নিবে অর্থাৎ তার উপরে সুন্নত হলো যে বসার পূর্বে দুই রেখাত নামাজ পড়ে নেয়া তবে ওয়াক্তি সুন্নত থাকলে সে তাহেদুল মসজিদ আদায় না করলেও সমস্যা নেই কিন্তু যদি ওয়াক্তি সুন্নত যেমন ফদরের পূর্বে দুই রেখা শূন্যত আছে জোহরের পূর্বে সুন্নত আছে কেউ যদি জোহরের পূর্বে সন্ন্যত পড়ে তাহলে তাহেদুল মসজিদের হক আদায় হয়ে যাবে বাড়তি যদি সে সময় থাকলে পড়লো না পড়লেও সমস্যা নেই কিন্তু যদি সন্নত না থাকে ওয়াক্তি সন্ন্যত যেখানে মাগরিবের পূর্বে এসার পূর্বে তাহলে সে বসার পূর্বে অবশ্যই দুই রেখাত নামাজ পড়ে বসবো অথবা কখনো 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 যেমনটিতে যখন দার্স হয় করোনা হাজি দার্স দেওয়া হয় ওয়াজ নসিহত হয় সেক্ষেত্রেও আমরা যদি সেখানে ওয়াজ নসিহত শুনতে যাই তাহলে আমরা বসার পূর্ব দুই রেখাত নামাজ পড়ে তারপরে ওয়াজের মাহফিলে বসবো দার্সে বসবো আর আরেকটা জিনিস হলো যে এই নামাজ যেটা আছে নামাজের সংখ্যা সংখ্যা এখন আমাদের এই সব কথাগুলার সবককে দলিল কি যে মসজিদে প্রবেশ করলে যে দুই রাকাত নামাজ পড়তে সাই এ সবককে হাদিসের দলিল কি উত্তর হলো যে ইমামে বহারুর রহমান একটি হাদিস বর্ণনা করেছেন হাজ আবু কাতাদ আলসারতে বর্ণিত তিনি বলেন আন্না নাম কল ইদা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেই জন্য ততক্ষণ পর্যন্ত না বসে ততক্ষণ দুই রেখাত নামাজ না অর্থাৎ দুই রেখাত নামাজ পড়া ব্যতীত যেন সে না বসে তাহলে এই হাদিস বহারি ইমাম বহারি রহমা আল্লাহ বর্ণনা করেছেন তাতে বোঝা গেল যে মসজিদে প্রবেশ করার পর যদি ওয়াক্তি সন্ন্যত না থাকে যেটা বসার পূর্বে সেই জন্য দুই রাকাত নামাজ অবশ্যই পড়ে নেয় দ্বিতীয় নম্বর একটা হাদিস হযরত আবু কাসিদ বর্ণিত আরেকটি হাদিস হাদিসটি ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل احدكم المسجد فليركع ركعتين قبل ان يجلسা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেই জন্য বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে নেয় তাইলে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে মসজিদে প্রবেশ করার পরে বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে নেয়া সাই আর এই নামাজ পড়াটা সুন্নত এখানে আমাদেরকে কিছু দুই একটা মাস আলা একটু খেয়াল রাখতে হবে এক নম্বর হলো যে কোনো একজন ব্যক্তি যদি একাধিকবার মসজিদে প্রবেশ করে তাহলে কি তার জন্য বা যতবার প্রবেশ করে ততবারই কি দুই রাকাত নামাজ পড়তে হবে নাকি এর উত্তর হলো যদি কোনো ব্যক্তি একাধিকবার মসজিদে প্রবেশ করে এবং সেখানে গিয়ে বসে কিছু ইবাদত করতে চায় বা কিছু তেলাবাদ বা যে কোনো ভালো কাজ করতে চায় তাহলে তার জন্য উত্তম হবে যে যতবার প্রবেশ করবে সে দুই রাখাত নামাজ পড়েই বসবে দ্বিতীয় নম্বর হল যে যদি এমন হয় যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে যেমন এই আজানের পূর্বে মসজিদে যারা কাজ করে যে খাদেমরা যারা আছে যে মসজিদে প্রবেশ করেছে সে এসি চালু করার জন্য লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য তাহলে এই এ যদি শুধু লাইট জ্বালাই দিয়ে বা এসির সাবিগুলো বা সুইচগুলো অন করে দিয়ে বেরিয়ে সে আসে না বসে তাহলে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর হলো যে যেমন কোনো ব্যক্তি জোহর নামাজের পূর্বে মাসজিদে প্রবেশ করেছে এখন যদি সে বক্তি যে সৈন্যত আছে সে সুন্নত আদায় করে তাহলে তাহেদের মসজিদের হক আদায় হয়ে যাবে এমনিভাবে ফজরের সময় সে মসজিদে প্রবেশ করেছে সে যদি মসজিদের যুগে দু রেখার সুন্নত আদায় করে ফেলে ফজরের যে পূর্বে যে সেই আদায় করার দ্বারা তার তাহিয়েতের মসজিদের হক আদায় হয়ে যাবে বাড়তি আর তাহিয়াতের মসজিদ আদায় করার প্রয়োজন নাই তবে অন্যান্য অন্য সময় অন্যান্য ওয়াক্তে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই ফজরের নামাজ ব্যতীত অন্য সকল নামাজের ক্ষেত্রে যদি সেখানে সময় থাকে যেমন জোহরের নামাজের সময় কোনো ব্যক্তির যদি মসজিদে প্রবেশ করার পরে প্রথমে তাহেতের মসজিদ দুই রেখাত বা তার আগে তাহেতুর রোজা দুই রেখাত তাহেদের মসজিদ দুই রেখাত তারপরে যে অক্তির সূন্যত আদায় করে সমস্যা নেই এমনিভাবে আসরের নামাজের সময় এমনিভাবে যে মাগরিবের পূর্বে দুই রেখাত যদি সে পরে অথবা ঈশান নামাজের পূর্বে সে যদি মনে করে আমি করেন তাহেতের রজু পর্ব দুই রেখা তাহেতের মাসজিদ পর্ব সমস্যা নেই কিন্তু ফজরের নামাজের সময় যদি সে মনে করে যে আমি দুই রেখাত তাহেদের রাজু দুই রেখাত তাহেতের মসজিদ দুই রেখাত ফজরের সুন্নত সবটা পর্ব বলে আল্লাহ রসুল নিষেধ করেছেন রসুল একটি বিশুদ্ধ হাদিস আছে যেহেতু রসুল বলেছেন ফজরের আজানের পর থেকে পর থেকে মানে ফরজ ফরজের জামাত হওয়া আগ পর্যন্ত অর্থাৎ ফজরের আজান যে হয় সেই সময় থেকে নিয়ে জামাত দাঁড়ানো পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে শুধুমাত্র দুই রেখার সন্নতি পড়বে এর অতিরিক্ত নয় পড়বে না তাহলে সাই জন্য যে বিধান ফজরের নামাজের জন্য তার ভিন্ন তাই আমরা বলবো ফজরের নামাজের আজান হওয়ার পর থেকে নিয়ে জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র দুই রেখাত নামাজে পড়বে এর অতিরিক্ত নামাজ পড়বে না কিন্তু অন্যান্য সময়ের সময় জহর আসর ঈশা এরকম সময়ের ভিতরে যদি সময় থাকে মসল্লিদের ইচ্ছা করে আমি দুই রেখা রুদু তাহেতের মসজিদ তারপর অন্যান্য নফল পড়তে চাই সমস্যা নেই কিন্তু ফজরের ক্ষেত্রে তার বিপরীত তৃতীয় আমাদের আরেকটি মাস আলা জানা দরকার যে সেটা হল যে এই যে আমরা অন্য সকল মসজিদের ক্ষেত্রে আমরা জানি যে মসজিদে প্রবেশ করে যদি ওয়াক্তে সন্নত না থাকে তাহলে যে মুসল্লি বস মসজিদে গিয়ে বসতে চায় তার জন্য দুই রেকাত নামাজ পড়া সন্ন্যতে মক্কা কিন্তু এখন হারাম শরীফের অবস্থাটা কি হবে মক্কা মকরমা অর্থাৎ মসজিদে যে কোনো ব্যক্তি প্রবেশ করে তার জন্য কি সেখানে দুই রেখাত নামাজ পড়া লাগবে নাকি সে দেয়া বসে গেলেও হবে অথবা অন্য আরও কোনো কিছু করার আছে তার উত্তর হলো প্রিয় ভাইরা এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো যে যদি মসজিদে মসজিদে হারামে প্রবেশকারী ব্যক্তি যদি কি এহারাম পরিহ মানে পরিধানকারী না হয় অর্থাৎ সে যদি ওমরা বা হজের জন্য এহারাম বেদে না থাকে এমনি মুসল্লি হিসেবে যায় তাহলে অন্য অন্য মসজিদের যে নিয়ম সেখানেও সেই নিয়ম তার মানে কি মসজিদে প্রবেশ করার পরে বসার পূর্বে সে দুই রেখাত নামাজ পড়ে বসবে তবে যদি ফরজ নামাজের একামাত্র হয়ে যায় তাহলে ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে শূন্যতার অন্য কিছু পড়া লাগবে না যেহেতু এখন সময় নেই আর দ্বিতীয় হলো যদি মসজিদে প্রবেশকারী ব্যক্তি যদি হজ অথবা ওমরা আদায় করার জন্য এহরাম পরিধান করে থাকে তাহলে তার জন্য বিধান আরেকটি সেটা কি তাহলে তার জন্য এই সে তফের দিয়ে শুরু করবে যদি ফরজ নামাজের বক্ত না হয় আর সময় থাকে তাহলে সে তা তফ দিয়ে শুরু করে তাহিতের মসজিদে পড়ার জন্য আর দাঁড়াবে না বরং তফ দ্বারাই সে তাহেতুল মসজিদের হক আদায় করবে হক আদায় করবে তাহলে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেখ অর্থাৎ মসজিদে হারামে যে সকল ব্যক্তিগণ মুসল্লিগণ প্রবেশ করবেন তাদের দুই অবস্থা তারা যদি হজ অথবা ওমরার এহারাম পরিধানকারী না হন অর্থাৎ তারা স্বাভাবিক মুসল্লিদের মতোই যদি হয় অন্য সাধারণ মুসল্লিদের মতো তাহলে অন্যান্য অন্য মসজিদের যে বিধান হারাম মসজিদে হারামেরও সেই বিধান অর্থাৎ অন্যান্য মসজিদ যেমন বসার বসারপুরে দুরাঘাত নামাজ পড়া চাই আর ওয়াক্তে শূন্যত থাকলে শূন্যতা হয়ে যাবে ঠিক মসজিদে হারাম তারই এক একই বিধান তবে যদি মসজিদে প্রবেশকারী ব্যক্তি যদি নাকি হজ অথবা ওমরার এহরাম বেঁধে থাকে তাহলে সে তপ যদি ফরজ নামাজের ওক্ত না হয় আর সে তফ করার মতো সুযোগ থাকে তাহলে তফ দিয়েই শুরু করবে সেখানে আর তাহেতুল মসজিদ ফোরার প্রয়োজন নাই এবার আসুন আরেকটি মাসাল হলো যে ফরজ নামাজের একামত হয়ে যাওয়ার পরে তখন তাহিয়াতুল অগু তাহিয়াতুল মসজিদ বক্তি সন্ন্যত কোনোটাই পড়বে না এটাও একটু মনে রাখতে হবে কেননা আল্লাহ রসুল একটি বিশুদ্ধ হাদিস আল্লাহ রসুল আল্লাহ আসলাম ইদা ওকিমাতি সোলাত ফলা সলাত ইল্লাল মকতুবা যখন ফরজ নামাজ জন্য একামত হয়ে যায় তখন ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ পড়বে না তাহলে আমরা এটা এতটুকু হলাম মসজিদে হারাম হোক আমাদের দেশীয় দেশের মসজিদ হোক বা যেখানেই হোক যদি ফরজ নামাজের একামত হয়ে যায় বা একামত শুরু হয় তখন আমরা সন্ন্যত তাহিয়াতুল বজু হোক তাহিয়াতুল মসজিদ হোক ওয়াক্তে সন্নত হোক কোনোটাই পড়বো না জামাতে দাঁড়ায় সরুখ হয়ে যাব কেননা ফরজের গুরুত্ব অনেক বেশি এটা আমরা খেয়াল করো চতুর্থ এবং সর্বশেষ যে মাস আলাটি আজকে এই পর্বে বলবো সেটি হলো যে কোনো ব্যক্তি যদি কি কোনো ব্যক্তি যদি নাকি জুমার দিন মসজিদে এমন সময় প্রবেশ করে যে সময় ইমাম খোদ্া দিচ্ছেন অথবা খোদ্বার জন্য মেম্বারে বসেছেন আমরা সবাই জানি যে ইমাম যখন খোদ দেওয়ার জন্য মেম্বরে বসে তখন অন্যদের সালাম দোয়া করা কথাবার্তা বলা অন্য নামাজ পড়া বা অন্য করা সব বলেই সেই সময় খোদ বা শেষ হওয়া পর্যন্ত এই সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায় আমরা আগেও বলেছিলাম যদি কোনো ব্যক্তি ইমামের খোদবার ইমাম সাহেব খোদবার জন্য বসার পূর্বে নামাজ পড়ে বা কিছু নামাজ পড়ে বসে যায় বা যাই পড়ে সে আল্লাহ তাকে তা তৌফিক দিয়েছে সে নামাজ পড়ার পরে যদি সে বসে যায় আর ইমাম খোদ্ তখন খোদবার জন্য আসে তাহলে সেই খোদ শুরু থেকে নিয়ে নামাজ শুরু করে বা নামাজের শেষ পর্যন্ত অন্য কোনো নামাজ আর পড়বে না শুধু জুমার নামাজ পড়বে জুমান ইমামের সাথে এর মধ্যেখানে আর কোনো নামাজ পড়বে না তবে যদি কোনো ব্যক্তি খো ইমাম সাহেবের খোদ বা চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশ করে তার জন্য হালকা করে দুই রেখাত নামাজ পড়ার বিধান আমি আমরা আগুর আলোচনা করেছি আবারও বলি কোনো ব্যক্তি যদি নাকি জুমার দিন ইমামে খোদ্া দেওয়ার ইমামের খুদ্া সলাকারীন অবস্থায় অথবা ইমাম মেম্বারে বসেছেন খোদ্বা দেওয়ার জন্য এমতো অবস্থায় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে সে শুধুমাত্র হালকা করে দুই রেখাতে নামাজ পড়বে এছাড়া অন্য কোন নামাজ পড়বে না এর দলিল হলো একটি হাদিস হাজারতে সোলাইকাল গতফানি রদি আল্লাহ তালন জুমার দিন মসজিদে প্রবেশ করেছেন রসুসাম খুদ্া দিচ্ছেন অতপর মসজিদে প্রবেশ করে সে বসে গেলেন আল্লাহ রসুল ফকর আল্লাহ হইয়া সোলাইক قم فرق ركعتين تمرا تمي داراو نمصر ركعت نماز فر وتجوز فيهما تار فر تمي كي كوري ارمد دي شوٹ کٹ كورا بارتا شنكب كورا تار ماني اولو دي بشي لمبا ثم قال اطفا الرسول سم كي بولن اذا جاء احدكم يوم الجمعة والامام يخطف، فليركع ركعتين وليتجوز فيهما رسول سم তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে প্রবেশ করে আর ইমাম যদি ওই অবস্থায় খোদ খোদ বা খোদবারত অবস্থায় থাকে তাহলে সেই দিনও হালকা করে শর্টকাটে দুই রেখাত নামাজ আদায় করে নেয় তাহলে আমরা এর দ্বারা বুঝলাম তাহিয়াতেল মসজিদ হোক যে কোনো নামাজ যখন খোদ বা চলাকান্ড অবস্থায় প্রবেশ করে শুধুমাত্র দুই রেখাত তাহেতে নামাজ পরেই বসে যাব বা তাহেতেল মসজিদ নামাজ পরেই বসে যাব অন্য কোনো নামাজ আর পর্ব না বাকি অন্য অন্য সময় যখন ফরজ নামাজের একামত হয়ে যাবে তাহলে শুধু ওই ফরজ নামাজেই শরিক হবো অন্য কোনো নামাজ পর্ব না প্রিয় ভাইরা এই যে কয়েকটা কথা বললাম আশা করি আপনারা ভালো করে কথাগুলো যদি বুঝেন খেয়াল করেন তাহলে ইনশাআল্লাহ অনেকগুলো মাস আল্লাহ আমাদের জানা হয়ে যাবে আল্লাহ জানে যা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মতো আমাকে এবং আমার সকল দিন ভাইদেরকে যেমন করার তফভিদান করেন এই বলে আজকের এই পর্ব শেষ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি